আড়াই হাজার বছরের পুরনো চীনা দর্শন তাওতে চিং। এই তাওতে চিং এর মধ্যে বলা আছে যে মানুষ চাওয়া এবং পাওয়া আছে এবং নাই, পূর্ব এবং পর, জানা এবং অজানা, অস্তিত্ব এবং অনস্তিত্ব, এই বাস্তবতার মধ্যে কেবল ক্রমাগত ঘুরপাক খেতে থাকে। এই দর্শন বলে যে যখনই আমরা চাই তখনই আমরা আসলে চাই না, চাই এবং চাই না, চাওয়া এবং না চাওয়া একই সঙ্গে থাকে, পাওয়া এবং না পাওয়া একই সঙ্গে থাকে, দেখা এবং না দেখা একই সঙ্গে থাকে। একটু ধূম্রজাল তৈরি হয় এই দর্শনকে বুঝতে। আমরা যখন কোনো কিছু দেখি এবং আমরা কোনো কিছু দেখি না, এটা সত্য একই সঙ্গে, কিভাবে সম্ভব? যখনই আমরা কিছু দেখি, দেখা শেষ না হতে হতেই আরেকটি দেখার দিকে আমরা ছুটে যাই। একটি দেখা থেকে আরেকটি দেখায় যাওয়ার মাঝখানের যে ক্ষুদ্র সময়টা, সেটা হচ্ছে পিওর টাইম, পিওর দেখা, সঠিক দেখা, যত্নশীল দেখা। এবং এই যত্নশীল দেখাকে আমরা অনুভব করতে পারি না, অনুভবের বাইরের জিনিস। এবং এই জায়গায় এসে চাওয়া এবং পাওয়ার মাঝখানে যে হাইপেনটা, সেটা আমাদের কাছে ধর্তব্য বিষয় হয়ে ওঠে, বিবেচনার বিষয় হয়ে ওঠে। এবং স্পিরিচুয়াল সাইকোলজি এই জায়গাটাকে ধরার চেষ্টা করে, তখন শব্দ দিয়ে আর অর্থকে পাওয়া যায় না, দেখা দিয়ে, চোখ দিয়ে আর দৃশ্যকে পাওয়া যায় না, এমনকি বোধ দিয়ে আর বাস্তবতাকে পাওয়া যায় না। প্রিয় বন্ধুরা, আমি জানি আমার কথাগুলো কঠিন হয়ে উঠছে, আপনাদের অনেকের কাছে মনে হতে পারে এক ধোঁয়াশা। মজার ব্যাপার হচ্ছে এই যে ধোঁয়াশা, এই যে বুদ্ধি দিয়ে বিবেচনা করার অনুপস্থিতি, বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করার যে অক্ষমতা, সেটা হচ্ছে পিওর সময়, বিশুদ্ধ সময়। এবং এই বিশুদ্ধ সময় থেকে সৃষ্টি হয়, সৃষ্টি হয় কবিতা, সৃষ্টি হয় শিল্প, সৃষ্টি হয় পৃথিবী। ফুল যে ফোটে, ফোটার মুহূর্তটা কি দেখা যায়? দেখা যায় না। ফুল ফোটার মুহূর্ত দেখা যায় না, ফুল ফুটলেই দেখা যায়। এই যে ফুল ফোটার মুহূর্তটা দেখা যায় না, সেটাই আসলে সৃষ্টির মুহূর্ত। ধন্যবাদ।